কৃষ্ণনগর, যার পূর্ব নাম ছিল রেউই, রাজা ভবানন্দ মজুমদার এই শহরের প্রতিষ্ঠা করেন। তবে সেই সময় এখানকার রাজধানী ছিল মাটিয়ারি। রাজা ভবানন্দের প্রপৌত্র মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বসূরি রাজা রুদ্র রায় এই শহরের নাম বদলে রাখেন কৃষ্ণনগর। তবে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতেই কৃষ্ণনগরের প্রকৃত শ্রীবৃদ্ধি ঘটেছিল। আজ আমরা এসেছি এই কৃষ্ণনগর শহরে এবং ঘুরে দেখেছি বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। এই ভিডিওতে সেই দর্শনীয় স্থানগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কিভাবে যাবেন এবং পরপর কোন কোন জায়গাগুলি কিভাবে ঘুরে দেখবেন তার সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন শুরু করা যাক। দমদম স্টেশন থেকে শিয়ালদা কৃষ্ণনগরগামী ট্রেন ধরে আমরা পৌঁছে যাই কৃষ্ণনগর স্টেশনে। সেই ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা পছন্দ মতো সময় অনুযায়ী ট্রেন ধরে নিতে পারেন। দমদম থেকে কৃষ্ণনগর পৌঁছতে মোটামুটি সময় লেগেছিল 2 ঘন্টা 15 মিনিট মতো। তবে সব থেকে উপযুক্ত ট্রেনের সময় যদি বলেন, তাহলে আমি সাজেস্ট করব সকাল 9:45 কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যান কৃষ্ণনগর, এবং সেখানে সমস্ত জায়গাগুলি ঘুরে বিকেল 5:28 লালগোলা প্যাসেঞ্জার ধরে ফিরে চলে আসুন শিয়ালদা। স্টেশনে নেমে আপনারা এই গৌর কেবিন থেকে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখন বাজে বেলা 12:00, আমরা 9:45 ট্রেন ধরেছিলাম দমদম থেকে, এই নামলাম কৃষ্ণনগর জংশনে, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা রিজার্ভ বা শেয়ার টোটো পেয়ে যাবেন। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো হায়ার করে নিয়েছি, বেশ কয়েকটা জায়গা ঘুরবো, যেমন যেমন ঘুরবো আর যে ক্রম অনুযায়ী ঘুরবো সব কিছু আমি ভিডিওতে বলে দেবো। এখান থেকে টোটাল ঘোরা এবং সেই জায়গাগুলো ঘুরে আবার স্টেশন ফিরে আসবো, তার জন্য এই দাদা আমাদের থেকে 700 টাকা নিচ্ছে। আমরা 3 জন আছি তো এটা শেয়ার হয়ে যাবে। আপনারা যত বেশি জন আসবে এই টোটো ভাড়া করে ঘুরতে গেলে কিন্তু সেই সুবিধাটা আপনাদের হবে যে ভাড়াটা শেয়ার হয়ে যাবে সবার মধ্যে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে প্রথমে টোটো করে যাচ্ছি যে কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা দেখতে, তারপর সেকেন্ড প্লেস কোথায় যাবো যেমন যাবো সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকবো। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে থাকি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির দিকে। তবে বলে রাখা ভালো, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো ব্যতীত এই রাজবাড়িতে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ, তাই আমাদেরকেও এই রাজবাড়ি সিংহদরজার বাইরে থেকেই দেখতে হয়েছিল। দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী অথবা চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই ময়দানটিতে বিরাট মেলা বসে। জাস্ট আমরা এসে নামলাম, এটা হচ্ছে সেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। এই পিছনে দেখা যাচ্ছে রাজবাড়ি। স্টেশন থেকে হার্ডলি কত হবে, 1.5-2 কিলোমিটার হবে, 7-8 মিনিট সময় লাগলো টোটো করে। আমাদের টোটো ওখানে দাদা পার্ক করলো, আমরা আবার এই টোটো করেই বাকি স্পটগুলো ঘুরে দেখবো। এই রাজবাড়িতে ভেতরে কিন্তু ঢোকা যায় না, আমরা বাইরে থেকেই দেখব। আর এটা ভেতরে ঢোকার জন্য খোলা থাকে শুধুমাত্র দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময়, তখন আপনারা ভেতরে ঢুকতে পারবেন। তো পুরোটা আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন দেখতে এই রাজবাড়ি বাইরে থেকে। মেলার সময় নদিয়ারাজের কুলবিগ্রহ বরনারায়ণ সহ আরও 12টি কৃষ্ণের বিগ্রহ বিভিন্ন জায়গা থেকে এনে এখানে একসাথে পুজো করা হয়। রাজবাড়ির অন্যতম দ্রষ্টব্য স্থান হল এর দুর্গামণ্ডপটি। এত বড় দুর্গামণ্ডপ পশ্চিমবঙ্গের আর বিশেষ কোথাও নেই। মেন গেট যেটা, সেখানকার দরজার ফাঁক দিয়ে ভেতরের এইটুকু অংশ দেখা যাচ্ছে, এখানে সামনেই একটা কামান দেখা যাচ্ছে, এর বেশি ঢোকা যাবে। যেরকম বললাম এখন পুরোপুরি বন্ধ, ভেতরের চত্বরে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। বাইরেও এরকম কামানের আদল বানানো রয়েছে, এপাশেও রয়েছে, এদিকেও রয়েছে, সামনে এরকম বড় মাঠ।
খোলা জায়গা। আজকে গরম আছে, প্রচুর রোদ, কিন্তু যখন মেঘলা থাকে বা রোদ এত থাকে না তখন কিন্তু বেশ এখানে এলে আপনারা একটা আরামদায়ক পরিবেশ পাবেন। আর এখানে একটা স্পেশাল গাছ আছে, গাছটা কেন স্পেশাল আমি দেখাচ্ছি। মানে আরে রে পুটুলবর্তীতেই ঢুকলাম। এবার গাছটা আমার পিছনে দেখা যাচ্ছে, এর কিন্তু এই মাঝখানের যে জায়গাটা এখানটা পুরো ফাঁকা, ভেতরে কি সুন্দর একজন মা ছাগল তার সন্তানকে নিয়ে ছায়ায় বসে রয়েছে। মানুষ ঢুকে যাবে মানে এতটাই বড় জায়গা, ছায়ায় ওখানে গিয়ে দাঁড়ানো যায় ভেতরে। কিন্তু ভেতরে পিঁপড়ে টিপড়ে আছে বলে ঢুকলাম না, কিন্তু বেশ বড় রকম মানে হোল ব্যাপারটা জায়গাটা, আমি দেখালাম ক্যামেরাতে। তো এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের, সেই বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, রাজবাড়ি। একটু আফসোস রইল ভেতরে ঢুকতে পারলাম না বলে, বাট আমি জানতাম যে এখন ভেতরে ঢুকতে দেবে না। রাজবাড়ির যে দিঘি আছে, রাজদিঘি, সেটা এখন দেখতে যাচ্ছি। কিছুটা এগিয়ে এসে ডান দিকের রাস্তাটা দিয়ে এরকম গ্রাম্য পুরো মেঠো পথ দিয়ে হেঁটে, তাই বলুন এইসব জায়গায় হাঁটার কিন্তু মজাই আলাদা, সেটা এখন দেখতে যাচ্ছি। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর এই হচ্ছে রাজদিঘি। এই যে রাজদিঘিটা, এটা কিন্তু খনন করা হয়েছিল বর্গীদের আক্রমণ থেকে জমিদার বাড়িকে রক্ষা করার জন্য। অনেকটাই চওড়া আছে এই দিঘিটা, হয়তো গভীরও হবে, সেই বিষয়ে সঠিক আমার কোনো আইডিয়া নেই, তবে এটুকু জানি যে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দিঘি খনন করা হয়েছিল। এই যে পিছনে যে বাড়ির স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এটা তখনকার দিনে দাস দাসীদের বাড়ি ছিল, কারণ ওপাশটাতেই ঠিক রাজবাড়ি আর তার পাশে এই বাড়িগুলো সার সার দিয়ে ঘর এরকম রয়েছে। অবস্থা দেখেই বুঝতে পারছেন যে বহু পুরনো বাড়িটা। তো এই স্ট্রাকচারটা দেখে আমার মনে হচ্ছে যে এটা সেই সময়কার দাস দাসীদের বাড়ি ছিল, তবে আমি শিওর নই, কেউ যদি সঠিক জানেন কমেন্টে জানাতে পারেন। রাজবাড়ি দেখা শেষ, আমাদের সেকেন্ড স্পট যাচ্ছে এখানকার যে কালীবাড়ি আছে সেই কালীবাড়ি দেখতে। আমরা এই এসে পৌঁছলাম এখানকার কালী মন্দিরে, এটা হচ্ছে শ্রী আনন্দময়ী কালী মন্দির, দেখাচ্ছি আপনাদের। শাকপঞ্জিকা অনুসারে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজা গিরিশচন্দ্র 1804 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণমুখী এই মন্দিরে গর্ভগৃহে হাঁটু মুড়ে যোগাসনে বসে আছেন মহাদেব, আর তার বুকের ওপর পদ্মাসনে বসে আছেন মা। রাজবাড়ির খুব কাছেই অবস্থিত এই আনন্দময়ী মাতার মন্দির। এখানে মেন মন্দিরে, মূল যে মন্দির, সেখানে মা কালীর মূর্তি, আর আশেপাশে শিবলিঙ্গ, এখানে রাধাকৃষ্ণ সব কিছুই রয়েছে। আশপাশে তিন চারটে আরও ছোটো ছোটো মন্দির রয়েছে যেখানে অন্যান্য দেবদেবীদেরও আপনারা দেখতে। সেকেন্ড ডেস্টিনেশনও ঘোরা শেষ, আনন্দময়ী মাতা মন্দির দেখা হয়ে গেছে। আমরা থার্ড ডেস্টিনেশন যাচ্ছি, যেখানে ঘূর্ণির মাটির পুতুল তৈরি হয়, পুতুল পট্টি বলে, যেটা কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল আমরা সবাই জানি, সেটা এখন দেখতে যাই। আনন্দময়ী মাতার মন্দির দেখে পুতুলপট্টি যাওয়ার পথে চোখে পড়ে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা কৃষ্ণনগরের যে জেল, সেটি এছাড়াও পথে চোখে পড়ে রাজার আমলের বিভিন্ন ঘর বাড়ি যা আজ ভগ্নপ্রায়। আমরা এই জাস্ট এসে পুতুলপট্টির এখানে নামলাম, এখন এই মার্কেট চত্বর সব জায়গা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। ঘূর্ণির মৃৎশিল্প পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি কুটির শিল্প। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা হয়। সেই সময় বাংলাদেশের নাটোর থেকে মৃৎশিল্পীরা এখানে এসে মূর্তি নির্মাণ করতেন, পরবর্তীকালে তারা এখানে বসবাস শুরু করেন
এবং এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেন। আপনারা কিনে নিতে পারেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দোকান থেকে বিভিন্ন মাটির মূর্তি। যে দোকানটার সামনে এখন দাঁড়িয়ে আছে, এই দোকানের যিনি কর্ণধার মানে যিনি রয়েছেন এই দোকানে, এটা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দোকান। মানে লেখাও আছে মুক্তিপল গোল্ড মেডেলিস্ট স্কাল্পচার অ্যান্ড আর্টিস্ট। তো এটা কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একটি দোকান, এই স্কাল্পচারের জন্য পেয়েছিলেন। আমরাও এই দোকানগুলির মধ্যে একটি দোকান থেকে কিনে নিই গোপাল ভাঁড়ের একটি মূর্তি, যাকে ছাড়া কৃষ্ণনগরকে ভাবাই যায় না। আমরা এখন বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছি, দাম করছি। এখান থেকে স্মৃতি হিসেবে গোপাল ভাঁড়ের ছোট মূর্তি কিনেছি দুজনে, আর আরেকটা শিবের ফটো পছন্দ হয়েছিল দুজনেরই, কিন্তু ওটা এক পিসই ছিল। তো ওটা সুমন রাখছে, আমি খুঁজে দেখব যে অন্য কোথাও থেকে যদি পাওয়া যায়। ওটার বিশেষত্ব হচ্ছে ওটা আলো জ্বলে, দুর্দান্ত দেখতে লাগছিল। ঘোরা শেষ হলো, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে জলঙ্গি নদী, আমরা এখন ওখানটায় যাচ্ছি, দেখবো কেমন লাগে। এই জলঙ্গি নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা দিয়ে প্রবাহিত। অতীতে এর নাম ছিল খোড়ে নদী। পরবর্তীকালে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই খোড়ে নদীর ওপর তৈরি হওয়া একটি ব্রিজ, যার নাম খোড়ের ব্রিজ। নদীটি মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদী থেকে উৎপন্ন হয় এবং নদিয়া জেলার পলাশীপাড়া, তেহট্ট, কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়। নদীটির মোট দৈর্ঘ্য 220 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু বর্তমানে নদীটিতে পলি জমে যাওয়ায় এটি তার গভীরতা হারিয়েছে। জলঙ্গি নদী দেখতে যাওয়া যায় যেখান দিয়ে, সেখানটা এসে দাদা নামিয়ে দিল আমাদের রাস্তাটার ওপর। কিছুটা উঠে আমাদের এগিয়ে যেতে হবে নদীর দিকে, সেই পথেই আমরা এগোচ্ছি। পুরো এরকম কাঁচা রাস্তা দিয়ে হাঁটা, আর আশেপাশের পরিবেশ কিছুটা এরকম পুরো গ্রাম্য পরিবেশ, ক্ষেত রয়েছে, বন জঙ্গল। এই সামনের যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি খোড়ের ব্রিজ নামে পরিচিত। এই সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার বিখ্যাত এবং খুবই জাগ্রত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর দুর্গা মূর্তিও তৈরি হচ্ছে এখানে, সামনে কিছুদিন পর পুজো, আমরা সবাই যাই। যদিও এটা কিন্তু এখন তালা দেওয়া, বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারবো না, বাইরে থেকেই দেখা যাচ্ছে। কিন্তু ড্রাইভার দাদা বললেন খুব জাগ্রত এই মন্দির এখানকার। আমরা ফাইনালি জলঙ্গি নদীর ধারে এসে পৌঁছলাম। এটা হচ্ছে কদমতলা ঘাট। আমরা ওখানে যে ঘাটটায় গেছিলাম সেটার থেকেও এটা বেটার। আমাদের ড্রাইভার দাদাই বললেন যে আপনাদের আরও একটা ঘাটে নিয়ে যাচ্ছি, সেখান থেকে ভালো ভিউ পাবেন। তো ওখানে যে ব্রিজটা ছিল সামথিং উনি বললেন, আমি ঠিক শুনলাম না ভুল শুনলাম আমি জানি না, কিছু একটা খড়ের ব্রিজ বললেন। সেই জায়গাটা আমরা ফার্স্টে যেখানে গেছিলাম সেইটা, এইটা নিয়ে এলেন উনি, কদমতলা ঘাট বললেন। এখান থেকে সুন্দর সামনে একটা বড় নদীর ভিউ পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। আজকে এখানে প্রচণ্ড রোদ, তাই যেখানেই যাচ্ছি একদম
চাঁদি ফেটে যাচ্ছে গরমে, কিন্তু এই জায়গাটা একটু ছায়া মতো আছে, দেখেই বুঝতে পারছেন রোদ এই পার্টিকুলার স্পেসটাতে নেই। ওপাশটায় পুরো রোদ রয়েছে, ওই জন্য ওদিকটায় যাচ্ছি না। এখানটা এসে একটু আরাম লাগছে, যে যে জায়গায় প্রচুর গাছপালা আছে সেখানটা একটু ঠান্ডা হাওয়া, তো এই কারণেই গাছের মর্ম আর কি, মানে টেম্পারেচারের ডিফারেন্সটা বোঝা যায়। তো ভুড়ি ভোজও কিছু হয়নি, মানে পেটেও কিছু দেওয়া হয়নি, সেই বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলাম। এখন দুটো বেজে গেছে, আড়াইটে বাজতে যায়। তো আমার এক বন্ধু এখানে মালপোয়া নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো এখানে সেটাই আমরা এনজয় করবো, খাবো, নিয়ে আবার পরের ডেস্টিনেশনে যাবো। আহা, জমে যাবে, এরকম পরিবেশে মালপোয়া। যে যে জায়গাগুলো আমরা ঘুরছি বা যে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সেই সেই জায়গাগুলো কিন্তু মানে বেশ গ্রাম বাংলার ভালো রকম ছোঁয়া রয়েছে। তো মাঝে মাঝে সেই শহরের কোলাহল থেকে এরকম জায়গায় এসে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। প্রচুর গাছপালা, প্রকৃতির অনেক কিছু এখনও বেঁচে আছে এসব জায়গায়, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে অধরচন্দ্র দাসের সেই বিখ্যাত সরভাজার দোকান, মিষ্টির দোকান। ওপাশে যেটা রয়েছে, ওপাশে আরেকটা আছে, সেটা হচ্ছে নতুন, আর এটাই হচ্ছে আদি যেখানে আমরা দাঁড়িয়েছি। এখানে সরভাজার দাম আমরা দর করলাম 560 টাকা কেজি, এখানে কেজি হিসেবে বিক্রি হয়, আমরা কোনো দিন কিনি নিই ফার্স্ট টাইম। 560 টাকা কেজি, 250 গ্রাম করে আমরা তিনজনে তিন জায়গায় নিচ্ছি। আর আমি নতুন দোকানটাও দেখতে পাই, এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন অধরচন্দ্র দাস, এটা কিন্তু আদি নয়, দুটোতেই আদি লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল পুরোনোটা হচ্ছে এটা, যেটা একটু পুরোনো ধরনের দেখতে সেটাই হচ্ছে আদি, মনে রাখবেন। এখানে এখন টোটোতে যেতে যেতেই আমরা একটা বাক্স খুলে খাচ্ছি, দেখবো টেস্ট করে কেমন, এত নাম শুনেছি ফার্স্ট টাইম আমি খাব। আলাদাই টেস্ট, কাজু বাদাম পেস্তা সব কিছু দেওয়া আছে, এখানে এলে মাস্ট ট্রাই, এটা দুর্ধর্ষ খেতে। চার্চে পৌঁছলাম, এখানকার চার্চে কিন্তু দুর্ভাগ্য এখন বন্ধ, টাইমিংটা আমরা সঠিক জানতাম না, নাকি আজ রবিবার বলে বন্ধ আমি জানি না। কেউ যদি এখানকার বাসিন্দা হন আর এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এতটা এলাম কিন্তু এটা বন্ধ এখন। আর সামনেও একটা পোর্শন রয়েছে সেটাও বন্ধ, যে এখানে এখন তালা দেওয়া রয়েছে, ভেতরটা কিছুটা এরকম সুন্দর, ওখানে মূর্তি সিঁড়ি করা রয়েছে, ওপরে নিশ্চয়ই ওঠা যায়, কিন্তু দুঃখিত ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না কারণ বন্ধ। আর এই পাশে খ্রিস্ট মন্দির, মানে মন্দির লেখা রয়েছে, এটা খ্রিস্ট মন্দির বলে লেখা রয়েছে, এটা কিছুটা এরকম দেখতে, ভেতরে ঢুকলে অবশ্যই ভালো লাগতো। তো খুবই সুন্দর জায়গা, ব্যান্ডেল চার্চও অতটা সুন্দর আমি ভিডিওতে দেখিয়েছি, এটাও দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্য এত সুন্দর চার্চটার ভেতরে ঢুকতে পাচ্ছি না, বন্ধ, কোনোভাবেই ঢোকা যাবে না, কেউ নেই, কোনো কর্মীও নেই, আর পুরো তালা দেওয়া বাইরে, আর উল্টো দিকের এই জায়গাটাতেও পুরো তালা দেওয়া। আচ্ছা, এই এইটা যেটা, এটা খ্রিস্ট মন্দির লেখা রয়েছে, এখানে সব মূর্তি রয়েছে, আর মেন যে চার্চ যেখানে জিজাস খ্রাইস্টের মূর্তি রয়েছে আর প্রেয়ার হল রয়েছে সেটা কিন্তু এটা, কোনোটাই খোলা নয়, সব বন্ধ। অপূর্ব একটা জায়গা, দুটো জায়গায় আমার টানছে, ওদিকে একটা পাথর দিয়ে সুন্দর সাজানো মতো রয়েছে কিন্তু কোনোটাই দেখা যাবে না ঢুকে। প্রতি বছর 24শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত এই চার্চকে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল বড় মেলা, তখন এখানে লোকের ঢল নামে প্রচুর। এই চার্চে যীশুখ্রিস্টের সমগ্র জীবনকে বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে, পরবর্তীকালে এই চার্চের পাশে এই খ্রিস্ট মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। ওখানে একটা মাদার মেরির মূর্তি করা রয়েছে ওই গুহা মতো জায়গাটা, দুর্দান্ত, ইস আফসোস হচ্ছে ঢুকতে পারলাম। লাস্ট এই চার্চটাই দেখাচ্ছিলো কিন্তু এটা দুর্ভাগ্যবশত বন্ধ হওয়ায় আমাদের সব ডেস্টিনেশন কভার হয়ে গেছে, আমরা এখন স্টেশনের দিকে যাব। এখন 3টে মতো বাজে, স্টেশন যেতে কিছুক্ষণ সময় লাগবে, 3:15 একটা ট্রেন ছিল কিন্তু সেটা আমরা ধরার রিস্ক নিচ্ছি না, আমরা 4:20 ট্রেনটা ধরবো, 2 ঘন্টা মতো লাগবে দমদম পৌঁছতে। চার্চের বিষয়ে এখানে এক দুজনকে জিজ্ঞেস করে জানলাম যে এটা বিকেল 4টেই আবার খোলে, তো এটা সত্যি কি না, যদি কেউ এখানকার বাসিন্দা এই ভিডিও দেখেন তাহলে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন,
ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই এখানে আর যে ইনফরমেশনগুলো আমি আপনাদের থেকে জানতে চাইছি, যারা এখানকার বাসিন্দা যদি কেউ দেখেন এই ভিডিও, তাহলে সেগুলো অবশ্যই জানাবেন। যেমন এই চার্চের টাইমিংটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন যদি এখান থেকে কেউ দেখে। তো এটা রিকোয়েস্ট, বাদ বাকি জানাবেন কেমন লাগলো কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন। যারা নতুন দেখছেন তারা যদি আমার কাজ আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হবে এরকমই নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গার ওপর ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাড়াতাড়ি।